রুলারের পেছনে ছোট হাতির গাড়ির ধাক্কা। ঘটনাস্থলে গুরুতর আহত হয় গাড়ি চালক। বহরমপুর থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় নদিয়ার শান্তিপুর থানার বাথনা ফ্লাইওভারের উপরে ঘটে ঘটনা। মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা যায়, আহত চালকের নাম বিশ্বজিৎ সরকার, বাড়ি বহরমপুরে। তার দাবি, তিনি ছোট হাতি গাড়ি নিয়ে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তখনই বাথনা ব্রিজের উপর দিয়ে রুলার যাচ্ছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রুলারের পেছনে সজোরে ধাক্কা মারে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ছোট হাতি গাড়িটি। ঘটনাস্থলে হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে তার। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। এরপর আহতকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে, যদিও পরিবারকে খবর দেওয়া হয় পুলিশের তরফ থেকে। বর্তমানে চালক হাসপাতালে চিকিৎসাধীন। তবে পরিস্থিতি যদি আশঙ্কা হয় তাহলে অন্যত্র স্থানান্তর করার ব্যবস্থা করবে শান্তিপুর হাসপাতাল, এমনটাই সূত্রের খবর। আপনি গাড়ি চালিয়ে আসছিলেন, তারপরে কি দাঁড়িয়ে থাকা রুলার পিছনে মারলেন? রুলারও চলছে। আচ্ছা, তারপর কি হলো? আমি গিয়ে দিয়েছি, বুঝতে পারি। গাড়ি কি ব্রেক ফেল হয়েছিল? মেরেছিলাম, কিন্তু ব্রেক মারার সময় আরও স্পিড বেড়ে গেছে। কজন ছিল গাড়িতে? আমি একাই ছিলাম। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমি কলকাতা যাই একদিন পর। কি ছিল গাড়িতে? গাড়িতে অল্প কটা মাল ছিল, সিলেদার্সের গাড়ি। আচ্ছা, মানে জুতো। আর রুলার কি রাস্তার কাজ করছিল? না না, রুলারটা চলছিল। কোন জায়গায় হয়েছে এটা? ব্রিজের উপরে। আচ্ছা, আপনার কোথায় লেগেছে? আমার তো লেগেছে এই জায়গাটায়, খুব যন্ত্রণা করছে। বাড়ি কোথায় আপনার? বহরমপুর বাড়ি। কি নাম আপনার? আর গাড়ির কি অবস্থা আপনার? গাড়ি তো ভেঙে গিয়েছে। ওর পরিবারকে খবর দিয়েছেন? যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।